আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহবুব আলম। শুরুতে সংবাদ শিরোনাম। ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে, আটকানোর ক্ষমতা থাকে না অন্য দেশের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল পাস ইস্যু সম্পর্কে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর ইসি গঠনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত। আনুপাতিক হারে আসন বিন্যাসের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল, আপত্তি আছে বিএনপির। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়াই যেন আনন্দ উদযাপন করা যায় তেমন সমাজ নির্মাণ করতে চায় সরকার, বললেন প্রধান উপদেষ্টা। সরকারি চাকরিতে বয়সসীমা পুরুষদের 35, নারীদের 37 বছর নির্ধারণ করে সুপারিশ। এবং ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে বেড়েছে ইরানের কূটনৈতিক দৌড়ঝাঁপ। হামলা ঠেকাতে উপসাগরীয় দেশ সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেল আবিবকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না, বিবৃতি আরব দেশগুলো। টিভি ওয়ান নিউজ সংবাদ শিরোনামগুলো দেখছিলেন, এবার চলুন বিস্তারিত সংবাদে। ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকে ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা অন্য দেশের থাকে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ট্রাভেল পাস ইস্যু সম্পর্কে একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কোনো মামলায় তাকে কোর্টে হাজির করতে বলা হলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এই ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রয়েছে রিপোর্টে। 5 অগস্ট 2024, গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই এ বিষয়ে কূটনৈতিক মহলে নানা প্রশ্ন, ঠিক কোন স্টেটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, গন্তব্য নিয়েও তৈরি হয় নানা গুঞ্জন। সম্প্রতি দিল্লি ছেড়ে আরব আমিরাতে চলে গেছেন তিনি, চাউর হয়েছিল এমনটাও। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার প্রশ্ন করে আসছেন গণমাধ্যম কর্মীরা। শনিবার বিকেলেও নরসিংদীতে এ প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ব্যাখ্যা করেন, ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর ইস্যুটি একটি দেশের নিজস্ব ব্যাপার, তবে কোনো মামলায় শেখ হাসিনাকে হাজির করতে হলে সে বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশে কাউকে ইস্যু করতে পারে, এটা আমার ঠেকানোর কোনো উপায় নেই। তবে যদি কোনো মামলায় তাকে যদি বলা হয় যে তাকে হাজির করতে হবে, করতে যদি বলে আমরা তখন ভারত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে তাতে সম্পর্কের অবনতি ঘটবে কিনা জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, দুদেশের মধ্যে যে অস্বস্তি ছিল তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা আছে, যদি কোনো কিছু অস্বস্তি ছিল সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব, আমরা চাই যে ভালো সম্পর্ক থাকুক। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্পর্ক উন্নয়ন দুপক্ষের জন্যই দরকার। সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর ইসি গঠনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ফেসবুক ওয়েবসাইট সহ সব মাধ্যমে মতামত নেবেন তারা। আরএফইডি আয়োজিত মতবিনিময়ে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে আনুপাতিক হারে আসন বিন্যাসের পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল, তবে আপত্তি আছে বিএনপির। আরও রয়েছে রিপোর্টে। প্রচলিত ব্যবস্থায় এক ভোটেও হার জিত নির্ধারিত হয়। কখনো কখনো পরাজিত দল বা প্রার্থীর ভোটের হার 49%। এতে বড় একটা অংশের জনমত উপেক্ষিত হয় বলে মনে করেন কেউ কেউ। তাই আনুপাতিক ভোটের হারে আসন বিন্যাসের পক্ষে মত দেন বেশিরভাগ ছোট রাজনৈতিক দল। রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি আয়োজিত মতবিনিময়ে তা আবারও জানান নেতা। সংস্কার করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় আবার কুসংস্কার ঢুকতে পারে, কারণ 3 মাস তো এত সময় লাগার কথা না। বিশেষ করে এখানে যাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, উনি তো দীর্ঘদিন ধরে এটা করছেন, আমাদের সব কথার সাথে উনি প্রায় পরিচিত। নির্বাচন কমিশনের ক্ষমতা তো আমরা দেখি যে একজন সচিব অ্যাডমিন থেকে পাঠিয়ে দেন আর একজন এডিশনাল সেক্রেটারি পাঠান, দুজন থাকেন অ্যাডমিন থেকে, ওই দুজনই যথেষ্ট। আমরা সাংখানুপাতিক নির্বাচনের প্রস্তাব করেছি। এই ব্যবস্থাপনাটা এদেশের মানুষের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণটাকে নিশ্চিত করবে বলে দেশের মানুষই মনে করে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে সব পক্ষের সাথে আলোচনা করার পরামর্শ
রাজনৈতিক নেতাদের। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে আগানো। নির্বাচন সংস্কার করতে না পারে তাহলে এই সরকারকে সফল বলা যাবে না। সেই ক্ষেত্রে এই আলোচনাটি অত্যন্ত টাইম ডিফিটিং। প্রশাসন সহ সরকারও বিএনপি জামাতের আধিপত্য কায়েম করা চলবে না। নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে কিংবা অন্য অন্য দলগুলো ক্ষমতায় আসুক, যারাই আসুক না কেন, তারা কিন্তু একটি ফ্যাসিবাদী দানবে রূপান্তর হবে। বিএনপি রাষ্ট্র সংস্কারের যে 27 দফা জনাব তারেক রহমানের প্রস্তাবনায় উত্থাপন করেছেন, সেখানে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। কিন্তু একেবারে শুধুই মাত্র সংখ্যানুপাতে যদি আপনি ইলেকশন করেন, এটা একেবারে যৌক্তিক আপনি ভারতে নেই, এটা আপনার ফ্রান্সে নেই, এটা আপনার মানে কি বলে ইংল্যান্ডে নেই। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো কথা রাখেনি। নির্বাচনকালীন সরকার তথা তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষেও মত দেন তিনি। ফেসবুক থাকবে, আমাদের ইভেন্ট থাকবে, সকলে যাতে যাতে তাদের প্রস্তাবগুলো উত্থাপন করতে পারে, আমাদের কাছে পৌঁছে দিতে পারে, এবং আমরা রাজনৈতিক দলের কাছে বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন লিখিত প্রস্তাব দেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং কর্ম সম্পর্ক যদি করে না তবে না তোলা যায় তাহলে সুষ্ঠু নির্বাচন যেমন অসম্ভব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ভোটে অনিয়মের বিচারের চূড়ান্ত ক্ষমতা ইসির থাকা উচিত। ভোটের সময় সব মন্ত্রণালয় ইসির আওতায় রাখার কথাও বলেন তিনি। আমার ব্যক্তিগত মতামত, এখন ইলেকশন কমিশন যদি করতে যান তাহলে কিভাবে করবেন? আগে সেই ব্যবস্থা, আগের ব্যবস্থা ভেরি ফল্টি। যে আইনটা করা দরকার এখন, যদি ওনারা সর্বাগ্রে সেই আইনটার সাজেশন দেন, সকল সংস্কার রাজনৈতিক দলের নেতারাই বাস্তবায়ন করবেন, তাই তাদের ঐক্যমত দরকার বলে মনে করেন আলোচকরা। সবাই যেন নির্বিঘ্নে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়াই আনন্দ উদযাপন করতে পারে, তেমন একটি সমাজ নির্মাণ করতে চায় অন্তর্বর্তী সরকার। ঢাকেশ্বরী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী খুবই আন্তরিকতার সাথে নিরাপত্তার কাজটি নিখুঁতভাবে করছে। বলেন, এমন একটি রাষ্ট্র গঠন করা হবে যা নিয়ে সবাই গর্ব করবে। আরও দেখুন রিপোর্টে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা মণ্ডপ পরিদর্শন করতে বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পূজা মণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানান তিনি। বলেন, দুর্গাপূজার মহা উৎসবে সারা দেশে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টা। আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমাদের যারা এই দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার, এই কথা যেন আমরা নিশ্চিত করি। শুধু কিতাবে লেখের কে দেখাবো, ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করার স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছে। আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই, এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের মহা সম্ভাবনা তৈরি করে দিয়েছে। নতুন বাংলাদেশে কি কি দরকার তা চিহ্নিত করে কাজ করতে হবে। এমন এক সমাজ থেকে আমরা বেরিয়ে আসছি এই উত্থানের মাধ্যমে, যেখানে সমস্ত অধিকার ছিল ছোট্ট একটা গোষ্ঠীর কাছে আর বাকি মানুষের কোনো ক্ষমতা অধিকার ছিল না। আমরা সব অধিকার বঞ্চিত মানুষ ছিলাম। এই অভ্যুত্থান হঠাৎ করে সেটা পাল্টে ফেলল। যারা সমস্ত অধিকার নিয়ে বসেছিল
তিন মাস পরে কমিশন রূপরেখা দেবে, তখন জনগণ আবার সেই রূপরেখার উপর মতামত দেবে। নতুন একটি দেশ গড়ার এই সুযোগকে হাতছাড়া হতে না দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের তরুণদের ভূমিকা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি। প্রধান উপদেষ্টার দফতরে জমা দেওয়া হয়েছে প্রতিবেদন। কমিটি সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা 35 বছর আর নারীদের 37 বছর নির্ধারণ করে সুপারিশ করেছে, তবে এতে অবসরের বয়সসীমা সুপারিশ করা হয়নি। বিস্তারিত রিপোর্টে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে গঠন করে দেয়া হয় পর্যালোচনা কমিটি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইত চৌধুরীকে প্রধান করে দেয়া কমিটি বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছেন। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিয়েছে তারা। সুপারিশ প্রণয়ন কমিটি সরকারি চাকরিতে পুরুষদের 35 বছর আর নারীদের বয়সসীমা 37 করার প্রস্তাব দিয়েছে, তবে অবসরের বয়সসীমার বিষয়ে জানানো হয়নি কিছু। এরই মধ্যে ওই প্রতিবেদন জমা দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে। উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে বেড়েছে ইরানের কূটনৈতিক দুর্ঝাপ। তেল আবিবের সম্ভাব্য হামলা ঠেকাতে সৌদি আরব, কাতার সহ একের পর এক উপসাগরীয় দেশ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলা হচ্ছে ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের সহায়তা না পায় সেটি নিশ্চিত করতে এমন তৎপরতা তেহরানের। এরই মধ্যে ইরানে হামলায় তেল আবিবকে আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না বলে বিবৃতি দিয়েছে আরব দেশগুলো। বিস্তারিত রয়েছে রিপোর্টে। হামাস এবং হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিশোধে গেল 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত এরপর থেকেই বেড়েছে তেহরান প্রশাসনের কূটনৈতিক দুর্চাপ, যার উদ্দেশ্য পাল্টা হামলা ঠেকানো সহ তেল আবিবের উপর চাপ প্রয়োগ করা। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাক্ষাৎ করেন সৌদি আরব, কাতার, লেবানন, সিরিয়ার প্রতিনিধিদের সাথে। আলোচনা করেন মধ্যপ্রাচ্য ইস্যুতে, যাতে প্রাধান্য পায় গাজা লেবানন ইস্যু সহ ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়টিও। তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই দৌড়ঝাঁপকে কূটনৈতিক উদ্যোগের আড়ালে লুকোনো হুমকি হিসেবেও দেখছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, গোপনে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে গোপন সতর্কবার্তা দিয়েছে ইরান। সেই দেশগুলো হলো জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। বিভিন্ন সূত্রের দাবি, ইরানে হামলার জন্য ইসরায়েলকে সহায়তা করলে তেহরানের আক্রোশের শিকার হতে পারে দেশগুলো। ইরানিরা স্পষ্টভাবে জানিয়েছে, যদি উপসাগরীয় দেশগুলো ইসরায়েলের জন্য তাদের আকাশ সীমা খুলে দেয়, তবে তা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে। তেল আবিবকে সমর্থন করলে তেহরানের মিত্ররা, বিশেষত ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো এর প্রতিক্রিয়া দেখাতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, তেল আবিবের যে কোনো হামলায় সহায়তা করলে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলেও ইঙ্গিত দিয়েছে তেহরান। এছাড়াও ইরানের এমন কূটনৈতিক তৎপরতার পেছনে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করার চেষ্টা থাকতে পারে বলেও মত বিশ্লেষকদের। অবশ্য কূটনৈতিক এই দৌড়ঝাঁপে কিছুটা হলেও সফলতা পেয়েছে তেহরান। ইরানে হামলায় ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। বিবৃতিতে এমনটাই জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। পাশাপাশি তেহরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য ইসরায়েলি হামলা ঠেকাতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। দর্শক, সময় হলো বিরতিতে যাবার। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট বিরতি, আর বিরতির পর থাকছে বাংলাদেশে 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে সর্বোচ্চ 9 জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো 210 জনে। গত সেপ্টেম্বর মাসে মারা গেছে 80 জন। এবং
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার জেরে ইসরায়েলের সাথে পশ্চিমাদের সম্পর্কে বাড়ছে উত্তেজনা। তেল আবিবের আচরণ সহ্য করা হবে না হুঁশিয়ারি ফ্রান্সের প্রেসিডেন্টের। নিন্দাও খুব ছেড়েছে স্পেন আয়ারল্যান্ড। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। বাংলাদেশে ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি এই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 915 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো 210 জনে। এদের মধ্যে গত সেপ্টেম্বর মাসেই 80 জন মারা গেছেন। এদিকে চলতি মাসের প্রথম 12 দিনেই 47 জন মারা গেলেন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। তাছাড়া এবছরে এখন পর্যন্ত 41,810 জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশে বেড়েছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বেড়েছে বেশি। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল, কিন্তু বাজারে এই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে সকল উৎপাদক। দাম বৃদ্ধির আবেদন করা হলেও তাতে সায় দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। ফলে কৌশলে তেলের সংকট তৈরি করা হচ্ছে। দোকানিরা জানে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না, আবার বিক্রেতাদের লভ্যাংশ কমিয়ে দেওয়া হয়েছে, ফলে শৃঙ্খলা নেই তেলের বাজারে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ভোক্তার নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, সয়াবিন এবং পাম তেলের চাহিদাই বেশি, গোপনে বেড়েই চলেছে এই পণ্যের দাম। বলা যায় বোতলজাত সয়াবিন তেলের বাজারে চলছে অস্থিরতা, অন্যান্য পণ্যের মতোই বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম। বাজারে এসে সবকিছু কিনতে হিমশিম খেয়ে যায়, কারণ টাকা আনতে কিন্তু ব্যাগ ভরে। আজ কয়েকদিন আগের তুলনা অনেক বেশি দাম, যা আসলে সরল সাধারণ মানুষের জন্য খুবই কষ্ট জীবন চালাতে হলে। সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয় 167 টাকা, আর 838 টাকায় নির্ধারণ হয় 5 লিটারের দাম। কিন্তু এই দামে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সকল উৎপাদক, তাই বাজারে তৈরি হয়েছে তেলের সংকট। 5 লিটার নাই, 2 লিটার নাই, 1 লিটার নাই, এখন আজকে আবার 5 লিটার অর্ডার নিচ্ছে, 5 লিটার আর দিবে বলছে, 1-2 নাই, হাফ নাই, মানে সংকট ক্রাইসিস দেখা দিচ্ছে আর কি আগের মতো। আবার আধা লিটার বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়, তবে তা বিক্রি হচ্ছে 87 টাকায়। অর্থাৎ 1 লিটারের নির্ধারিত দামের তুলনায় আধা লিটারে নেওয়া হচ্ছে 4 টাকা বেশি, কমিয়ে দেওয়া হচ্ছে দোকানিদের লভ্যাংশ। 5 লিটারে যেরকম আগে একটু গায়ে যা আছে তাই আগে আমাদের 3 টাকা করে ছাড় দিতে, এখন সেটা বন্ধ করে দিছে। এখন আবার নতুন করে শুনতেছি নাকি তেলের দাম বেলা আবার বাড়বে। আমাদের আগে যে দামে কিনে পড়তে 1 টাকা করে লিটার বেশি দাম চায়, সয়াবিন তেলের দাম আমাদের এমনি লাভ কম, আর কাস্টমার আসে আগে সয়াবিন তেলের দামে জিজ্ঞেস করে। গেল এক মাসে খোলা সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে 10 টাকা, সর্বোচ্চ 15 টাকা পর্যন্ত বেড়েছে পাম তেলের দাম। টিসিবির হিসাব বলছে সয়াবিন, পামোলিন, রাইস ব্র্যান অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। পামের বাজার কিছুদিন আগের থেকে এখন বর্তমানে একটু বেশি, কিছু কিছু মিলে সরবরাহের ঘাটতি আছে, আবার আন্তর্জাতিক বাজারেও কিছু বেশি আছে। মিল গেট থেকে যে মালটা আমরা আগে গ্রিলি পেতাম, এটাও এখন ম্যাক্সিমাম 20-25 দিনেও পাওয়া যায় না। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে বছরে মোট ভোজ্য তেলের চাহিদা 22 লাখ টন, এর মধ্যে দেশে উৎপাদন হয় 2,50,000 টন। 2023-24 অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছে 23 লাখ টন। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার জেরে ইসরায়েলের সাথে পশ্চিমাদের সম্পর্কে বেড়েই চলেছে উত্তেজনা। তেল আবিবের এ ধরনের আচরণ সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউনিফিল সদস্যদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। নিন্দাও ক্ষোভ ছেড়েছে স্পেন, আয়ারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ। অবশ্য মিত্রদের চাপকে তোয়াক্কা না করে শান্তিরক্ষীদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। রিপোর্টে রয়েছে বিস্তারিত। I have to look at it, I don't know, yeah.
লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা থেকে বাদ পড়েনি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও। দেশটির দক্ষিণে ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স বা ইউনিফিলের হেডকোয়ার্টারে হামলার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে ইসরায়েল মিত্র হিসেবে পরিচিত। পশ্চিমারাই এখন তুলোধুনো করছে নেতানিয়াহু প্রশাসনকে। লেবাননে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সেনা ইতালি, ফ্রান্স ও স্পেনের। শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার প্রতিবাদে এরই মধ্যে যৌথ বিবৃতি দিয়েছে দেশ তিনটি। এ ধরনের আচরণ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। নিন্দা জানিয়েছে স্পেন ও আয়ারল্যান্ডও। ইউনিফিলে ফ্রান্সের 700 সেনা রয়েছে। ইসরায়েল ও লেবানন দুই দেশের নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশিতি। কাজে ইউনিফিলে সেনাদের উপর ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলক যে হামলা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। লেবানন, গাজা এবং পশ্চিম তীরে সহিংসতার অবসান ও হামলা বন্ধের আহ্বান জানাই আমরা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালি। প্রতিরক্ষা মন্ত্রীর পর এবার তেল আবিবের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আপনারা জানেন ইউনিফিলের হেডকোয়ার্টার এবং দুটি ইতালিয়ান ঘাঁটি ইসরায়েলি বাহিনীর বন্দুক হামলার শিকার হয়েছে। এটি অগ্রহণযোগ্য, নিশ্চিতভাবে জাতিসংঘের রেজুলেশনের লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবশ্য পশ্চিমাদের এসব হুঁশিয়ারি নিন্দাকে থোড়াই কেয়ার করছে ইসরায়েল। 48 ঘন্টার ব্যবধানে শুক্রবার লেবাননের দক্ষিণে দ্বিতীয় দফায় তাদের হামলা শিকার হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।